প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ফ্ল্যাটের ভিডিওতে। আজকে যে ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে পূর্ব রামপুরাতে একটি ফ্ল্যাট, যেখানে নির্মাণাধীন। দর্শক, এই পাশটা দোতলা পর্যন্ত হয়েছে, তিনতলার কাজ চলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন কলামগুলো উঠেছে, কলামগুলো খুবই বড় সড়ো কলাম, যেহেতু এটা একটা হাই রেজ বিল্ডিং, 4 ইউনিটের, 11 তলা হবে এই বিল্ডিংটা। তো সেই ক্ষেত্রে কলামগুলির সাইজ খুব ভালো, আপনারা বুঝতে পারছেন যে এখানে ভালো কনস্ট্রাকশন হচ্ছে। দর্শক, আমরা আপনাদেরকে লিফট সহ অন্যান্য যে সকল জায়গাগুলো রয়েছে, এখানে দুইটা লিফট হবে, দুইটা লিফটের একটা হচ্ছে এটা, এটা হচ্ছে স্টেয়ারের পাশে লিফট, আর একটা লিফট আমরা আপনাদেরকে অপর সাইডে রয়েছে। দর্শক, আরেকটা হচ্ছে এখানে 4টা ইউনিট রয়েছে এবং দুইটা, এক পাশ পুরোটাই বিক্রি হয়ে গিয়েছে, আর এই পাশটাতে 2টা ইউনিট হবে এবং এটা 1450 এবং 1350 করে ইউনিটগুলো। এখানে বারান্দা রয়েছে 3টা করে, বেডরুম 3টা করে এবং ওয়াশরুম 3টা করে, ড্রয়িং ডাইনিং স্পেস আছে। দর্শক, এই পাঁচটা একটু আপনাদেরকে দেখালে কিন্তু বুঝতে পারবেন যে সাইজ, ভিতরে সাইজটা কিরকম কিরকম। এটা হচ্ছে 1250 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, এটা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু ড্রয়িং ডাইনিং আলাদা, এটা হচ্ছে পুরোটাই ড্রয়িং, পাশে কিন্তু ডাইনিং রয়েছে এবং 3টা বেডরুম রয়েছে, বাথরুম রয়েছে, যথেষ্ট পরিমাণ আলো বাতাস কিন্তু ঢুকছে। দর্শক, দক্ষিণ পূর্বমুখী এই যে বিল্ডিংটা আজকে আপনারা দেখতে পাচ্ছেন, সেটার অ্যাভেলেবেল ফ্লোর আমাদের হাতে রয়েছে। সো চাইলে আপনি একাধিক ফ্ল্যাট এখান থেকে কিনতে পারবেন। দর্শক, যারা আমাদের ভিডিওটা দেখছেন, অনেকেই আছেন যারা পূর্ব রামপুরাতে ফ্ল্যাট খুঁজছেন এবং রিজনেবল প্রাইসে খুঁজছেন, তাদের জন্য কিন্তু এক্সক্লুসিভলি নিয়ে আসছি আমরা রেডি ফ্ল্যাট সেল ঢাকা থেকে। ফ্ল্যাট সেল ঢাকা আপনাদের জন্য প্রতিবারই নিয়ে আসে নতুন নতুন ভিডিও, যাতে করে আপনি সহজে আপনার পছন্দ মতো ফ্ল্যাটটা কিনতে পারেন। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন বেডরুমগুলো সাইজ কিন্তু ভালো, ভালো মানের সাইজ। আমি যথাক্রমে আপনাদেরকে বেডরুমগুলোর সাইজটা একটু বলে দিচ্ছি। এখানে মাস্টার বেডের সাইজটা থাকবে প্রায় 12 ফিট বাই 13 ফিট, চাইল্ড বেড থাকবে 11 ফিট বাই 13 ফিট, আর গেস্ট বেডটা যেটা থাকবে সেটা হচ্ছে 12 ফিট বাই 10 ফিট, আর লিভিং এরিয়াটা থাকবে 10 ফিট বাই 13 ফিট, ডাইনিং এরিয়া 15 ফিট বাই 12 ফিট, আর কিচেনটা থাকবে 8.5 ফিট বাই 5.5 ফিট, টয়লেটগুলো 8.5 ফিট বাই 4 ফিট। বুঝতে পারছেন, অনেক বড় টয়লেট। বারান্দাগুলো কিন্তু 6.5 ফিট বাই 3.5 ফিটের মতো। সো বুঝতে পারছেন দর্শক, এখানে যথেষ্ট পরিমাণ জায়গা ভিতরে থাকবে, কারণ হচ্ছে সবাই চায় যে একটা ফ্ল্যাট কেনার পরে যাতে করে এটা সুন্দর থাকে এবং বড় সড়ো হয় এবং খোলামেলা হয়। সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে খোলামেলা এবং নিরিবিলি পরিবেশে বসবাস করতে পারবেন। সো দর্শক, যারা এই ধরনের কিস্তিতে ফ্ল্যাট খুঁজছেন, তাদের জন্য কিন্তু আমরা এক্সক্লুসিভলি নিয়ে আসছি এই ফ্ল্যাটটি। দর্শক, আমরা সাধারণভাবে 1 বছরের কিস্তি রাখবো, পরবর্তীতে যদি ডিলে হয় তাহলে কিন্তু কিস্তি পরিমাণ আপনি বাড়াতে পারেন। তো প্রাথমিক অবস্থায় 1 বছরের মধ্যে কিন্তু প্ল্যান আছে এই বিল্ডিংটা সম্পূর্ণ করার। দর্শক, যারা কিনতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ফ্ল্যাটটি ভিজিট করতে পারেন। দর্শক, প্রতিনিয়ত আপনাদের জন্য আমরা নতুন নতুন ভিডিও দিচ্ছি, যাতে করে আপনি আপনার স্বপ্নের ফ্ল্যাটটি খুঁজে পান এবং কিনতে পারেন। সেই পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু আমরা পূর্ব রামপুরা এসেছি, যাতে করে আপনাদের জন্য এই ধরনের ফ্ল্যাট নিয়ে আসছি, যাতে করে আপনি কিনতে পারেন এবং আপনার স্বপ্ন পূরণ হতে পারে। দর্শক, এটার দাম হচ্ছে 4,500 টাকা পার স্কোয়ার ফিট, এবং এটার সাথে কার পার্কিং 3 লাখ টাকা এবং ইউটিলিটি 2 লাখ টাকা রয়েছে। আপনি চাইলে সরাসরি এসে ভিজিটের মাধ্যমে কিস্তিতে এই ফ্ল্যাটগুলো কিনতে পারবেন। প্রাথমিক অবস্থায় যেহেতু কাজ প্রায় নিচের কাজগুলো হয়ে গিয়েছে এবং এই এই অংশটাতে পুরো দমে কিন্তু টাইলসের কাজ চলছে, ভিতরের কাজ চলছে, এবং পাঁচটা পাশেরটাতে কিন্তু ফ্ল্যাটগুলো বিক্রি হবে এবং এই এই পাশটা কিন্তু আগে হ্যান্ড ওভার হয়ে যাবে, এই পাশটা যেহেতু কাজ ভিতরের কাজগুলো চলছে। সো দর্শক, ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য। পরবর্তীতে আমরা আবার আসবো অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।